হ্যালো বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, আর সেটা হলো তাল খির। তো বন্ধুরা চলো, এই তাল খির কীভাবে আমি করছি চলো তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি তালের খোসাটা ছাড়িয়ে এরকম তিনটে ভাগ করে নিয়েছি, তিনটে আঁটি বের করে নিয়েছি। আর এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নেবো এইভাবে। একটা একটা আঁটি এভাবে মাখবো যাতে মজাগুলো ভালোভাবে বেরোয়। এইভাবে সব আঁটিগুলো মেখে নেব। আমাদের গ্রামে আমরা যেমন করে তালের এই মজাগুলো বের করি ঠিক তেমন করেই তোমাদের দেখাবো। এবার দেখো, একটা বড় থালা নিয়েছি, থালার ওপরে একটা ঝুড়ি দেব। ঝুড়ি দিয়ে তালটা এইভাবে ছেনে নেব। দেখো তালের মজাটা সুন্দর বেরিয়ে যাচ্ছে। এই দেখো মজাটা হয়েছে কতটা। এইভাবে আমি একে একে সব আঁটিগুলো থেকে মজা বের করে নেব। দেখো বন্ধুরা, তাল খির করতে প্রথমে আমি নিয়েছি তালের মজা, দুটো তাল থেকে আমি মজা বের করে নিয়েছি, প্রায় এক বাটি মতো হয়েছে। আর এক বাটি মতো দুধ নিয়েছি, আমুল দুধ গুলে নিয়েছি, তোমরা পারলে বাড়ির গরুর দুধ দিয়েও করতে পারো। আছে দুটো তেজপাতা, আট থেকে দশটা কাজু বাদাম, কাজু বাদামগুলো আমি দুভাগ করে নিয়েছি, তোমরা পারলে আস্তু দিতে পারো। আর আছে প্রায় দশ বারোটা মতো কিশমিশ, আর নিয়েছি এক বাটি মতো নারকেল কোড়াম। আর আছে 250 গ্রাম মতো চিনি, চিনিটা তোমরা স্বাদ মতো দেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো। এবার দেখো তালের মজার সাথে আমি দুধটা ভালোভাবে মিক্স করে নেব। দেখো আমি তালের মজাটার সাথে দুধটা বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি, এটা বেশ একটা গ্রেভি হয়ে আসে। এবার দেখো আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে ভালোভাবে আমি সেঁকে নেব। এটা সেঁকে নিলে গন্ধটা ভালো ভালো বের হবে। এবার এর মধ্যে এই মিক্স করা তালের মজাটা এটা দিয়ে দেব। এবার এটা দেওয়ার পরে আমি প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে ফুটতে দেবো হাই ফ্লেম দিয়ে। তালটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি হাই ফ্লেম দিয়ে রাখবো। এবার দেখো তালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেল কোড়াটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব।
এবার দেখো নাটকার কোড়াটা আর তালের মজাটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি 5 থেকে প্রায় 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে তাল আর নারকেলের মধ্যে থাকা জলটা অনেকটা শুকিয়ে যাবে। এই 5 থেকে 7 মিনিট আমি প্রায় অনবরত এইভাবে ঘাঁটবো, কয়েক সেকেন্ড বাদে বাদে। 5 থেকে 7 মিনিট বাদে দেখো অনেকটা ঘন হয়ে এসেছে তালের মজাটা। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব, আর এই সময় দিয়ে দেব কাজু আর কিশমিশ, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা দেওয়ার পরে আমি প্রায় আরো 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো 5 থেকে 7 মিনিট ফোটানোর পরে বেশ গ্রেভি হয়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাও কিন্তু আমি 5 থেকে 7 মিনিট বেশ এভাবে নেড়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, রেডি আমাদের তাল খির। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, কারণ বাড়ির ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটাকে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।